আমি কি রে তুই আমায় ডাকলি না কিছু যায় আসে না আমি যদি তাহলে ঘরেরও শরীর খারাপ হয়ে যায় তখন আরোই মন মেজাজ খারাপ হয়ে যায় দেখবে তাহলে কোনো অসুবিধা হয় প্লেয়ার কিনে দিল না এত যে চাদরটাকে যে কি টানে এরকমভাবে না ঝগড়া করতে পারি না বাহ একবার তোমার ফোস্ট করা উচিত বিছানায় পড়ছে আর আমি ঝেঁটিয়ে মরছি শুধু এইটুকু জানলা খোলা যে দেখতে কিন্তু অর্কর অত পছন্দ হবে না বাংলার মতো কিছু হয় না দুটো তিনটে করে কাজ করে ঠিক আছে শুধুমাত্র থাকা খাওয়া জোটানোর জন্য ডাক্তারের ওপরেই আর ভরসা হচ্ছে না কারণ অর্ক এই যে সমস্ত দেখে টেখে নিয়ে আমায় বলেছে কাকিমাও রেগে যায় হ্যাঁ সব লোকে দেখতে পাবে গাড়টা এই রে টাকা না অর্ক কারণ ও এত ভালো নিজেই বলে দিল যে দাঁড়িয়ে আছিস তুই খাবে না তো শয়তান লোক মুখের স্কিনটা ভালো ছিল তাতেও পেলা ভরে যাচ্ছে গুড মর্নিং এভরি দেখো আজকে হচ্ছে মঙ্গলবার আর সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখছি আমার বরের খাওয়াও হয়ে গেছে আমার বর টিফিনও নিয়ে নিয়েছে সমস্ত কিছু আমি বলছি কী রে তুই আমার ডাকলি না হচ্ছে তোর তো জ্বর ছিল কালকে ওই জন্য তোকে আর ডাকলাম না অ্যাকচুয়ালি আমার শরীরটা আজকেও জ্বর আছে ঘুম থেকে উঠেও তো যাই হোক সেই সমস্ত কথা চলো আজকে একটা নতুন দিন দিনটা খুব ভালো খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক সাবধানে যাও আজকে একটু বেশি তাড়াতাড়ি যাচ্ছিস আজকে আরেকটু বেশি তাড়াতাড়ি যাচ্ছিস কটা বাজে দেখি তোমরা দেখতেই পেলে যে অর্ক বেরিয়ে গেল অফিসের জন্য যাই হোক চলো দেখি এরপরে নিত্যদিনের কাজ আরম্ভ করা যাক কিন্তু শরীরটা ম্যাচ ম্যাচ করলে তখন আর ওই কাজের জোশটা পাওয়া যায় না কিন্তু কী আর করা যাবে দেখি যতটা যা পারবো করব। কারণ আমরা দুটোই মানুষ আর অর্গ এত আন্ডারস্ট্যান্ডিং কিছু যায় আসে না আমি যদি ভাবি যে কিছু করব না তাহলে কিছু যায় আসে না কিন্তু কিছু মানে করতে হবে যদি না করে চুপচাপ বসে থাকি না তাহলে চোরটা আরও খারাপ লাগবে চলো একটু নিজের জন্য এবার লেবু কফিটা করি ও কি করে গেছে নাকি না মানে মানুষের কত স্বপ্ন থাকে না মানে নিজে খেয়ে বেচারে টিফিন নিয়ে অফিস গেল তারপরে আমি আবার দেখি লেবু কফি আমার গেছে কিনা মানে মানে তোমার যদি যদি ঘরের যে তার করে হচ্ছে শরীর খারাপ থাকে তাহলে ঘরেরও শরীর খারাপ হয়ে যায় দেখো গোটা ঘরের কি অবস্থা রোজ রাত্রিবেলা আমি সমস্ত গুছিয়ে শুতে যাই কারণ সকালে উঠে আমার এরকম কিচেন ভাল লাগে না বাট কালকে তো শরীরটা আর না শুতে চলে গেছি তাই সকালবেলা এরকম অবস্থা যাই হোক ওই সমস্ত পরিষ্কার টরিষ্কার করতে তারপর বাসনপত্র তুলতে টাইম লাগবে তার আগে দেখো এই জামা কাপড়গুলো সমস্ত ওই যে বাইরের আলোটাকে গার্ড করছে এবার শরীর খারাপ থাকলে এমনিই মন মেজাজ ভালো থাকে না তারপরে যদি বাইরের আলোটাও ঘরে না ঢোকে তখন আরোই মন মেজাজ খারাপ হয়ে যায় দেখবে তার থেকে আমি জামা কাপড়গুলো আগে তুলে দিই তাহলে আলোটা তো আসবে সেটা দেখে একটু মুডটা ফ্রেশ লাগবে দেখো এবার কি সুন্দর আলো আসছে ঘরটায় দেখেও ভাল লাগছে চলো এবার একটু নিজের জন্য লেবু কফি বানাই একটুখানি চিয়া সিট ভেজাই ওটস ভেজাই তার আগেই ঘরের এই টুকটা যা পড়ে আছে এগুলোকে এদিক ওদিক ছড়াই নড়াই কাজগুলো করে নিই চলো আমার লেবু কফি রেডি হয়ে গেছে একটুখানি আমাকে একজন কমেন্ট করে বলছিল যে এই বাদামের খোসাগুলো না ছাড়িয়ে খাওয়ার জন্য কিন্তু বাদামের খোসা ছাড়ানোর জন্য তো আগের দিন থেকে ভিজিয়ে রাখতে হবে সেটা তো করা হয়নি আমি এখনই ভিজিয়ে দেখছি হচ্ছে কি না আর এখানে দেখো দুধ ওটসটা ভিজিয়ে দিয়েছি আচ্ছা তোমরা বলো তো বাদামের খোসা কি এরকম খোসা সমেত খেলে কোনো অসুবিধা হয় এখানে দেখো চিয়া সিট ভিজিয়ে দিয়েছি চিয়া সিটটা আনতে হবে চিয়া সিটটা শেষ হয়ে গেছে তো দেখি আমি হচ্ছে আমি আর বেরোবো না এই শরীর অসুস্থ নিয়ে আর ওকেই বলবো নিয়ে আসতে আসার সময় বরং রবিবার বেরিয়েছিলাম না দিয়ে জুডিও দেখে হচ্ছে যে কিনলাম জামা দুটো দিয়ে সেদিনকে আসার সময় দেখলাম কি ভালো টেবিল ক্লথ বিক্রি হচ্ছে আর টেবিল ক্লথ না আমি সেই যেটা কিনেছিলাম কাপড়ের ওটা পরে ভেবে দেখলাম যে মোছার জন্য তো অসুবিধা তাহলে ওটাকে ধুতে দিতে হবে বারবার শুকাতে হবে বারবার আর এইগুলো কি হয় যেগুলো প্লাস্টিকের টেবিল ক্লথ হয় ওপরটা মুছে দিলেই কাজ হয়ে যায় যে আমি অর্ক বললাম কিনে দে না আমাকে টেবিল ক্লথটা বললে যে না আজকে জামা কিনে দিচ্ছি এই নিয়েই খুশি থাক টেবিল ক্লথ আবার পরে একদিন হবে বলে আর কিনে দিল না এত ভালো প্রিন্টগুলো ছিল অন্য সময় সময় ভালো প্রিন্ট পাওয়া যায় না তখন মানে নিতে গেলেও সে মনে হয় না নি কি বলবো কিনে দিল না সকালে উঠতে একবার যদি দেরি হয় তাহলে পুরো দিনটা তোমার দেরি হতে আরম্ভ করে মানে সমস্ত কাজ যাই হোক চলো আজকে একটু কম সময় কাজ বাজ করবো ভেবেছি আমার খাওয়া হয়ে গেছে লেবু কফি আর এরপর আমি একটুখানি চিয়া সিট খাই দেখো লেবু কফি খেয়েই আজকে এগারোটা বেজে গেল নটার মধ্যে আমার লেবু কফি খাওয়া হয়ে যায় এমনি সময় এগারোটার মধ্যে আমার ব্রেকফাস্ট ডান হয়ে যায় কিন্তু আজকে কি অবস্থা চলো আমি এবার দুধ ওটসটা খেয়ে নিই আমার বাট আজকে শরীরটা ভালো নেই বলে দেখো বিছানার চাদর এরকমই পড়ে আছে তো মোটামুটি একটুখানি চাদরগুলো সরিয়ে ঝেড়ে দিই আনটিও চলে এসছে তারপরে খাবারটা খাবো গোটা ঘর এদিক ওদিক ঘুরে বেড়ালাম বিছানা ঝাড়ার ঝাড় দেখেছো তো অর্ক কীরকম বললি না যে ওই চাদরটাকে যে কী টানে ভগবান জানে বাবা ঠিক আছে আমার দিকে তো ওরকম হয় না তাও ওর দিকটা একটু বেশি রাখি ওই জন্য যাতে গোঁজা যায় অনেক সময় একটুখানি চাদরটা ছোট হলে দেখবে দুদিকটা ভালো করে গোঁজা যায় না এখন যদিও ইলাস্টিক দেওয়া ওগুলো বেরিয়েছে ওই রকম চাদর কিনলেও হয় যাই হোক তো যেটা বলছিলাম গোটা ঘর খুঁজলাম কোথায় গেল ঝাড়ু ঝাড়ু আর দেখতে পেলাম না তারপরে ঘরে এসে দেখলাম এ ঘরেই আছে ঝাড়ু রাখা শরীরটা খারাপ থাকলে তখন মনে হয় কোনো কাজ করব না তারপরে আবার যখন দেখি এরকমই পড়ে থাকবে এটুকানি ঝাড়ুও দেবো না বিছানাটা তখন আবার উঠে মনে হয় ঠিক আছে করে দি বাবা এই হচ্ছে সব ব্যাপার যেরকম অনেক কাজ পেন্ডিং শরীরটা ঠিক হলে সেই সমস্ত কাজগুলো করবো যেরকম এই যে পিছনে হ্যাঁ এই যে এই র্যাকটা আছে এটাকে ধুলো ঝাড়তে হবে পুরোটা হলো তারপরে গাছটা একটুখানি সার দিয়ে ভেবেছিলাম বসাবো সেটাও করিনি এবার ভাবছি এর মধ্যে কি জল ঘাঁটবো এই জ্বরটা একটু কমুক তারপরে এই সমস্ত করব আর একটা একটা করে কাজ না করলে একটা একটা করে কাজ জমতেই থাকবে আর কি শেষ হবে না দেখো সকালবেলা বাদামের খোসাগুলো যাতে উঠে যায় ওই জন্য ভিজিয়ে রেখেছিলাম জলে কিন্তু সকালে ভেজালে হবে না তাহলে রাত থেকে ভিজিয়ে রাখতে হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে এরকম আমন্ডের খোসা গেলে কি সত্যি কিছু হয় আনটি কাজ করে চলে গেল আর আনটি কদিন ধরে না ঠিকঠাক করে কাজ করছিল না এবার আমার না একটা নেচার আছে আমার যদি কিছু জিনিস পছন্দ না হয় তাহলে আমি মানে কি বলবো সেরকমভাবে না ঝগড়া করতে পারি না বা ওরকমভাবে বলতে পারি না আর কেউ আমার বাড়িতে কাজ করছে তার পিছন পিছন ঘুরে ঘুরে সে কী কাজ করছে টিকটিক টিক করা ওটা আমার পক্ষে সম্ভব নয় যেটা সম্ভব নয় একবার বললাম যে ভালো করে ধো দুবার বললাম ঠিক আছে পরের দিন এলে তুমি কিন্তু ওই পিছন পিছন ঘুরে ঘুরে দেখা আমার পক্ষে সম্ভব নয় আমার ওটা ভালো লাগে না করতে এবার হ্যাঁ তোমরা বলবে যে একটুখানি না দেখলে ওরা করবেই বা কেন ওদের তো আর নিজেদের বাড়ি না সেই কথাটাও ঠিক আমি মানছি কিন্তু আমি পারি না এটা হয়তো আমারই তো কদিন ধরে আমি দেখছিলাম ঠিক আছে এগারোটার সময় হচ্ছে চলে আসছিল এবার মানে অর্ক যাওয়ার পর আমার ঘরে তো টুকটাক কাজ থাকে খাওয়া দাওয়া করে সেই কাজগুলো হচ্ছে আমার মোটামুটি অনেকক্ষণই টাইম লাগে তো আমি ওকে বলেছিলাম যে তুমি বারোটার আগে কিন্তু আসবে না ঠিক আছে তো একদিন এলো দিয়ে বললো আমার না এরকমভাবে হচ্ছে টাইম হচ্ছে না এই সেই এবার আমি সবই দেখতাম যে আমি মেনে নিচ্ছি দিয়ে কালকে এসছিলো আমি হচ্ছে যে বলেছি তুমি সারা एगर समय से तुम जाओ बारोटार समय आस आज के देखी ও বারোটা বাজতে দশে এসছে দিয়ে বলছে ম্যাডাম আপনার কাজ হয়ে গেছে বারোটা তো বেজে গেছে তাই আমি দেখলাম যে আমি ও যা বলে সবাই হু হু করি এমনিতে তাই মানে না বারোটা তো এখনও বাজেনি কিন্তু আজকে আমার শরীরটা খারাপ যেহেতু আমি খুব একটা বেশি কিছু করতে পারিনি ওই জন্য আমার কাজ হয়ে গেছে ঠিক আছে তুই বলে আমি এসে বাইরে বসছিলাম আমি কিছু সারা দিই নি বলে আমার ওপরের কাজটা না সকালে হয়ে গেছে তো আমি তাতেও কিছু সারা দিই নি এবার তোমার পোষালে তুমি ওই টাইমে করবে না পোষালে আমার অন্য কাউকে দেখতে হবে এটাই হচ্ছে ব্যাপার ও বুঝতে পেরেছে বোধহয় সেই ব্যাপারটা দিয়ে দেখছি আজকে নিজে থেকে বাইরে আমাদের সুর একটা ওপরে প্রায় সাত ধরে ধুলো পড়ে আছে সেই ধুলো হচ্ছে যে সাত জন্মে ওর চোখে পড়তো না ও মুছতো না প্রথম প্রথম যখন কাজে ঢুকেছিল বাবা কি কাজের এনার্জি ঠিক আছে আজকে দেখলাম নিজে থেকে হচ্ছে পরিষ্কার করলো তারপরে আমাদের এই যে সাইডে দেখছো না এখানে একটা র্যাক আছে ঠিক আছে চার্জার রাখার ওই দিকে সাইডে দেখতে পাচ্ছো তারটা ওইখানটা তো আজকে দেখছি আমি শুনতে পাচ্ছি তো সবই দিয়ে দেখছি যে সমস্ত নিজগুলো হচ্ছে যে ঝাড়লো ঠিক আছে তো এই জন্য কথায় বলে যে তুমি কামড়াও না কামড়াও তোমার ফোঁস একবার করা উচিত ফোঁস তুমি না করো না লোকে হচ্ছে যে সেই সাপকে এটা একটা সাপের গল্প আছে ছোটবেলায় একটা সাপ রোজ যেত ছেলেরা খেলতো মারতো সাপটাকে সাপটা বেচারা হচ্ছে যে কিছু করতো না যেদিন তারপরে একটা হচ্ছে যে কোনো মানে স্টোরি তো তো গল্প একজন সেই সাপটাকে হচ্ছে যে দেখে দিয়ে মানে তার মায়া হলে দেখ তোকে রোজ মারে তুই মার খাস তুই একদিন সবার ক্ষেত্রে সত্যি তো তুমি যদি তুমি সহ্য করতে হবে না তাহলে তুমি সহ্যই করতে থাকবে ঠিক আছে একবার তোমার ফোঁস করা উচিত মানে তুমি কামড়াও না কামড়াও হয়তো কামড়ানোটা তোমার মানে ধাতে নেই কিন্তু ফোঁস তোমায় একবার করতে হবে ঠিক সুরসুর করে সব কাজ করে হচ্ছে যে গেছে আমার এত মানে দেখে বিরক্ত আর আমি না কাউকে যদি সহ্য না করতে পারি ওরকম তার সাথে ঝগড়া করতে পারি না ঠিক আছে আমি তাকেই হচ্ছে যে তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকি তোমাকে পোষালে হচ্ছে যে কাজের ক্ষেত্রে এরকম তোমাকে পোষালে রাখবো বন্ধু বান্ধব বা রিলেটিভের ক্ষেত্রে হচ্ছে যে তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকি আমি কোনো সম্পর্কই রাখি না ঠিক আছে ওই মুখে মুখ লাগিয়ে ঝগড়া করাটা এটা আমার দ্বারা হচ্ছে যে হয় না এবার তুমি যদি আমাকে এসে খুঁচিয়ে যাও খুঁচিয়ে যাও ঠিক আছে সেই রকম আমার ফোর্স করতে হবে তখন আমি ঝগড়া করতে বাধ্য ঠিক আছে আদারওয়াইজ আমার মনে হয় বাবা তুমি তোমার মতো থাকো আমার আমি কোনো সম্পর্কই রাখবো না দেখো বাইরে থেকে কীরকম পরিমাণে হাওয়াটা দিচ্ছে এই ওয়ার্ড্রোবের ওপরে যে কাগজগুলো পাতা ছিল সেগুলো সমস্ত হচ্ছে এরকমভাবে উঠছে হাওয়ায় আর সমস্ত তার ঝুলগুলো হচ্ছে যে বিছানায় পড়ছে আর আমি ঝেঁটিয়ে মরছি এই দেখো না বাইরে কীরকম হাওয়াটা দিচ্ছে দেখতে পাচ্ছ এই গাছগুলোকে একটু জল দিয়ে জানলাটা এঁটে দিই হাওয়া দিচ্ছে মানে যে খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে তা নয় একবারে লু বইছে মা তাই আজকে আমাকে জিজ্ঞেস করছিল তোদের ওখানে ওয়েদার কেমন আমি বললাম দেখো আমার শরীরটা তো খারাপ আমি বুঝতে পারছি না ওয়েদার কেমন এখন তো আমার লুটাও ভালো লাগছে মা দিয়ে হাসছে যাই হোক গাছগুলোকে একটু জল না দিলে বেচারা করে বাঁচবে রে বাবা বেলি ফুলের একটা এই টপটা পড়ে আছে এতে একটা বেলি ফুলের গাছ লাগাবো ভেবেছি গরমকাল আসছে এবার বেলি ফুলের গাছ বেশ ভালো গন্ধ বেরোবে ভাল লাগবে যাব একদিন আর এই দেখো ধনে পাতার অনেকগুলো চারা বেরিয়েছে দেখতে পাচ্ছ আর একটা এই যে ছোট মতো চারা বেরোচ্ছে এখান দিয়ে একটুখানি জল বাপরে কি হাওয়া হাওয়ায় একবারে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে বন্ধ করে এবার এগুলোকে ওইদিকে আবার দেখেছো ধুলো ধুলো উড়ে উড়ে পড়ছে একদিকে হাওয়ার চোটে সব বন্ধ করলাম আরেকদিকে দেখো ফুলদানিটা পড়ে গেছে এই যে ফুলদানি হচ্ছে হাওয়াতে পড়ে গেছে শুধু এইটুকু জানলা খোলা তাতেই হচ্ছে ফুলদানিটা হাওয়াতে পড়ে গেল। আর ভালো লাগে মানুষের বিরক্ত ধরে গেল বিরক্ত হাওয়ার চোটে আমি বিরক্ত হয়ে গেলাম আর ভাল লাগে না বাবা শরীরটা খারাপ একদিন তাও এত জোরে ফুলদানির গায়ের অল্প অল্প ওই সাদা ফুলদানিটার চোখলা উঠে গেছে ধাঁই করে পড়েছে না হাওয়াতে চির ফাট ধরে গেছে দিয়ে অল্প অল্প চোকলা উঠে গেছে মানে হাওয়ার জ্বালাতে মানুষ কি করে অস্থির হয়ে যেতে পারে ভাবো আমার ভিডিওটা সেভ হয়ে গেছে আমি বসে বসে একটুখানি গ্রিন টি খেলাম যেটা আমি খাই তোমরা জানো বাট আজকে আর আঙুরটা খাইনি কারণ আজকে এত লেটে আমার দিনটা স্টার্ট হয়েছে যে আঙুর খাওয়ার জন্য আরও আগে হচ্ছে ব্রেকফাস্ট করতে হতো যাই হোক চলো আমি একটুখানি এই যখন হচ্ছিলো না ভিডিওটা সেভ আজকে এখনো রান্নাও করিনি রাতে করবো রান্নাটা তো ভিডিওটা যখন সেভ হচ্ছিল আমি খুঁজে খুঁজে দেখছিলাম প্রাইম নেটফ্লিক্স সব জায়গায় আমি কিছু জিনিস না আমার একার জন্য ভাল লাগে দেখতে মানে কিছু জিনিস হয় আমার ভাল লাগবে দেখতে কিন্তু অর্কর অত পছন্দ হবে না অর্ক মোস্টলি থ্রিলার দেখতে ভালোবাসে ঠিক আছে আর আমার থ্রিলার তো এখন ওর সাথে থেকে থেকে ভাল লাগে আদারওয়াইজ আমার অনেক কিছু অন্যরকম কন্টেন্টও ভাল লাগে বেশ ঠিক আছে তো সেই খুঁজে খুঁজে প্রাইমে দেখতে পেয়েছি লাভ স্টোরিজ বলে একটা হচ্ছে যে মানে পেয়েছি অনেকগুলো ছোটো ছোটো এপিসোডে ভাগ করা আছে তো ওটা এখন আমার নতুন আমি বিঞ্জ করতে পারবো আর কি তো সেইটাই ভাবছি যে দেখবো আর এর আগে আমি নেটফ্লিক্সে আমি অনেক কিছু দেখি জানে তো নেটফ্লিক্সে তোমার একটা দেখবে শো হয় লাভ ইজ ব্লাইন্ড বলে অমিতা আছে আমাদের নিচে ওটা দেখতো দিয়ে ও বলেছিল এটা রেকমেন্ড করেছিল তুমি দেখবে ভাল লাগবে তারপর আমার নেশা হয়ে গেছে ছটা সিজন দেখা হয়ে গেছে আমার যখনই আসে এপিসোডগুলো আমি তাড়াতাড়ি দেখে নিই হলো তারপরে ইন্ডিয়ান ম্যাচ মেকিং হয় ঠিক আছে তারপরে আলটিমেটাম হয় ঠিক আছে এগুলো সব দেখতে আমার খুব ভাল লাগে তো নেটফ্লিক্সে মোটামুটি যা দেখার সেগুলো ঠিকঠাক আমার মানে যেগুলো ভালো লাগার মতো সব দেখা হয়ে গেছে এবার ওই জন্য আজকে প্রাইমটা খুললাম প্রাইমটাও হচ্ছে যে কিছু কিছু জিনিসপত্র দেখতে আমার বেশ ভালোই লাগে চলো এটা একটু দেখি দিয়ে তারপরে চানটা করে নেবো একবারে আর আজকে ভাবছি মাথা একটু শ্যাম্পু দেবো কালকে তো তেল দিয়েছি আজকে একটু শ্যাম্পু করে নেব চলো আমার চান হয়ে গেছে আজকে মাথায় একটু শ্যাম্পু করলাম আর বললামই যে একটু শ্যাম্পু করবো ভাবছি শ্যাম্পু করে নিয়েছি আর আজকে এত বাইরে থেকে একটা গন্ধ আসছে না কেমিক্যাল ওয়েস্টেজের কি বলবো অন্যদিন এত গন্ধ ছাড়ে না আজকে একটু বেশি গন্ধ ছাড়ছে মানে টেকা যাচ্ছে না চারিদিকে জানলা কপাটা আমি বন্ধ করে দিয়েছি আর আমার বর ফোন করেছিল খেয়েছিস তুই জানতে জানতাম বলেছি না ভেবেছি শরীর কেমন আছে আমি বললাম যে মরতে মরতে বেঁচে যাচ্ছি হবে ভেবেছি কী হলো রে বাবা শরীর কি খারাপ হয়ে গেলো যে এত ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টেজের গন্ধ এত পাঞ্জেন্ট স্মেল না মনে হচ্ছিল যেন দমটা বন্ধ হয়ে যাবে দিয়ে বললো যে এখানে নাকি প্রচুর প্রতিবাদ প্রতিবাদ হচ্ছে আন্দোলন হচ্ছে মিছিল টিছিল বেরোচ্ছে এখানে তো আর বাংলার মতো মিছিল হয় না সাইলেন্ট এমন মিছিল তুমি মানে দেখে ওই আর কি একটু একটু বুঝতে পারবে আদারওয়াইজ বুঝতে পারবে না ভোটের আগেও এখানে তুমি কিচ্ছু বুঝতে পারবে না বাপিকে তাই বলছিলাম কালকে বাপি ফোন করেছিল দি বলো তোদের ওখানে ভোটের আগে এরকম অবস্থা থাকে না বাংলার মতো কিছু হয় না এখানে ভোটের আগে তুমি বুঝতেই পারবে না শুধু লোকজন যায় ভোটটা দিয়ে চলে আসে এই পর্যন্তই বাস যাই হোক চলো মেলে দিলাম সমস্ত অ্যাকচুয়ালি লোকের এখানে সময় কোথায় লোকজন মানে এখানে তোমার দুটো তিনটে করে কাজ করে ঠিক আছে শুধুমাত্র থাকা খাওয়া জোটানোর জন্য চলো আমি একটুখানি মুখে জেলটা লাগিয়ে নি এ ক্লিয়ার জেলটা এনেছিলাম আর মুখটা অনেকটা পরিষ্কার হয়েছে না তাই ভাবি আমি এই ওই সেই ইউজ করি তারপরে যখন দেখি মুখে প্রচুর ব্রণ হয়ে গেছে তখন টার্মাটিউ সাবান আর এই ক্লিয়ার জেলটা নিয়ে চলে আসি তারপর আবার ঠিক হয়ে যায় তারপরে ভাবি স্কিনে আরও কিছু লাগাই তাহলে ইম্প্রুভমেন্ট হবে খাবারগুলো এবার বার করে গরম করে খেয়ে নিই আজকে বেচারা অর্ক যখন খাচ্ছিলো আমি ওর কাছে বসতে পারিনি সেই মনটা একটু খারাপ লাগছে বেশ রান্না করে সামনে বসে খাওয়ানোর একটা আলাদা আনন্দ আছে চলো বিশেষ করে এই মাছের মাথা দিয়ে পেঁয়াজ শাকের তরকারিটাও বলেছিল করতে করলাম তো কেমন লাগলো খেয়ে যদিও বলেছিল কালকে একটু চেখে যে খুব ভালো হয়েছে তবু ওই খাওয়ার সময় চোখে মুখে যে তৃপ্তিটা থাকে ওটা দেখতে খুব ভাল লাগে খাবার নিয়ে নিয়েছি ডালিয়া ডাল ফ্রাই ফুলকপি আলু ভাজা আর এই যে সেই চচ্চড়ি গুড ইভিনিং এভরিওয়ান দেখো আমি অনেকক্ষণ ঘুমিয়েছি ঘুম থেকে উঠেও পড়েছি আর আজকে একটু মানে বাইরে বেরোতে হবে দু একটা জিনিস আনতেই হবে তো অর্ককে জিজ্ঞেস করেছিলাম তুই কে আসার সময় নিয়ে আসবি অর্ক বলে না তোর সাথে বেরিয়ে নিয়ে আসবো আর সত্যি কথা বলতে কালকেও বাড়িতে ছিলাম বেরোয়নি কোথাও আজকে একটু মানে বেরিয়ে আসবো কিন্তু তার আগে চলো বাবাকে একটু সন্ধে দিয়ে দিই আমি আনলাম সকালে

আমি চা করতে এলাম চা করবো বলে কাপগুলো ধুলাম অর্ক দেখলাম জল ভরতে চলে এসছে আজকে কি তোর চাটা করার ইচ্ছা তো এটাই তো চা করার কাজ আর তো কিছু করার নেই চুকি আছে তুই এলি ঢং ঢং করে তাই বলছি জয়িতা তুমি প্রথমে বলেছিলে আমাকে রাতে দই খাওয়া অ্যাভয়েড করতে ঠিক আছে তখন আমি বললাম যে হ্যাঁ এরকম আমার ডাক্তার সাজেস্ট করেছে আমাকে এখন তো দেখছি প্রায় সবাই আমাকে বলছে রাতে দই খেও না কি করি বলো তো এবার তো আমার ডাক্তারের ওপরেই আর ভরসা হচ্ছে না মনে হচ্ছে সত্যি কি রাতে দই খাওয়া উচিত তার মানে মানে উচিত নয় তার মানে বুঝতে যাই হোক তোমরা কিছু অল্টারনেটিভ যদি আমাকে দিতে পারো তাহলে একটুখানি জানিও তো কমেন্ট করে যে রাতে কি খাওয়া যেতে পারে ওয়েট লসের জন্য দেখো আমাদের এত আমার আস্তে আস্তে আটটা তারপরে আমরা গ্রিন টি খাই তো প্রায় নটা তো বেজেই যায় গ্রিন টি খেয়ে এইসব করে কথা বলে ঠিক আছে আর গ্রিন টি খাওয়ার পরেই তো খাবার খেয়ে নিতে পারি না তারপর একটু বেরিয়ে আসি মোটামুটি ডিনার করতে গেলে আমার মোটামুটি দশটা সাড়ে দশটা বাজবে এবার এই সময় আমি একটা হেভি ডিনার করতে পারিনি না আমি একবার রুটি খেয়ে দেখেছি রুটি খেলেও আমার ওজন বাড়ে তো তোমরা একটুখানি আমার সাজেস্ট করো তো কি খেলে ওজন কম থাকবে এবং মনে হয় রাতে খাওয়াটাও ঠিক এই যে গ্রিন টি গুলো হওয়ার আগে ইউজ হয়ে গেল এটা একটা ভালো হলো চলো ট্রেটা নিয়ে নি। নিই নিয়েছিস যখন তুই অর্কটা যদি আসে না রান্নাঘরে তাহলে কুটুর কুটুর করে হচ্ছে যে আমার পিছন পিছন এই হয়েছে এই করে বেড়ায় চলো একটা কি বলতে চাইছিলাম যে গ্রিন টিটা শেষ হয়ে গেল গ্রিন টি আনতে হবে অর্কর মাথাটা পুরো খারাপ হয়ে গেছে অর্ক বড়ি খাবে বড়ি খাবে করছিল আমরা চা খেতে খেতে গল্প করছিলাম দিয়ে সে বলছে না নাকি আমাকে বলছে বড়ি করতে ঠিক আছে দিয়ে আমি বলছি আমি কিন্তু কখনো করিনি দিয়ে এখন সে রিসার্চ করতে বসছে এদিক ওদিক থেকে কি করে বড়ি তৈরি হচ্ছে তার মাথাটা পুরো খারাপ হয়ে গেছে এক জায়গায় দেখলো কত কুড়ি ডিগ্রি থেকে পঁচিশ ডিগ্রি টেম্পারেচারে পাঁচ থেকে ছ ঘন্টা নাকি বড়ি বেক করতে হবে আমার আর খেয়ে বসে কাজ পাইনি পাঁচ থেকে ছ ঘন্টা মাইক্রো ওভেনে বেক করবো আর ওটা বোধহয় মাইক্রো ওভেনও নয় ওটাও হবে কনভেকশন ওভেন ও লেখা ছিল না পরে ওটা কনভেকশন ওভেনই হবে ওটা মাইক্রো ওভেনও হবে না মানে আমার মাথাটা খারাপ হবেই আর কি বুঝতে পেরেছি তার মানে একদিন আমি বড়ি বানাচ্ছি কারণ অর্ক এই যে সমস্ত দেখে নিয়ে একদিন বড়ি বানাচ্ছি এমনিও যদিও আমারও বড়ি খেতে ইচ্ছা করছিল কদিন ধরে ডাঁটা আলুর তরকারিতে বড়ি দিয়ে হেভি লাগে অনেক লোক নাকি বানাচ্ছে তাহলে আমিও ট্রাই করে দেখবো তোমাদের সাথে শেয়ারও করবো চলো দু একটা জিনিস নিয়ে আসি বাইরে থেকে এই যে ব্যাগও নিয়ে নিয়েছি ঝট করে যাব নিয়ে চলে আসব আর বাইরে থেকে একটু বাইরে হাওয়াও খেয়ে আসবো বেরোনোর আগেই অর্ক লাইটগুলো সমস্ত বন্ধ করে দেয় এবার চোখে আর দেখা যায় না বাবা আসছি চলো শুধু চাবি নিয়েছিস চাবি নিয়েছিস তো নিজে দেখবি চাবি নিয়েছি কি না আর যদি না দেখিস তাহলে জিজ্ঞেস করবি না তুই দিন দিন কাকুর মতো হয়ে যাচ্ছিস কাকুয়া এরকম করে কাকিমাকে ওটা করেছ তো? ওটা করেছ তো? এই কাখিমা উড়ে গিয়ে যায়। হ্যাঁ সব খালি আমার উপরে কোনো ভরসা নেই করেছ তো করেছ তো করো। লিফ্টে উঠে যে অল্পটাকে পিটাবো সেটাও আজকাল আর হয় না। এমন সিসিটিভি লাগানো আছে এখানে। এই যে পিটালে লোকে দেখতে পাবে গड्डा। আহা হা যে বউ পিটাচ্ছে বরকে ধরে। আজকে সকাল থেকেই এমন হচ্ছে যে একটা ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টেজের গন্ধ হচ্ছে না। এখনো ছাড়ছে গন্ধটা। ও বাই দ্য ওয়ে ভুলেই যেতাম পটলটা। যদি পটল পাই তাহলে পটল নিয়ে আসব। কালকে একটু পটল চিংড়ি করবো ভাবছি কিন্তু আদৌ পাবো কি সেটা হচ্ছে বড় প্রশ্ন একদিন বেরোয়নি তোর গাড়ি চলতে চায় না কি অদ্ভুত বাবা গাড়ি বাইরেটা বেরোলে একটু ঠান্ডা হাওয়াটা গায়ে লাগে কি ভালো লাগে চলো মামাঠ খোলা আছে দু চারটে চাই নিয়ে নেবো এখান থেকে সবই পেয়ে যাবো বাহ লিপটার্নটা পেয়ে গেছি হানিলেমান এখানে টেটলিরও ছিল বাট লিপটার্নটাই নিয়ে যাই এবারে ওসব আজে বাজে আমি নেবো না চলো সব নেওয়া হয়ে গেছে শুধু চিয়াশিটটা কোনো ব্র্যান্ডের পেলাম না লুজ চিয়াশিট এমনি যেরকম প্যাকেটে হয় না ওই রকম মানে প্যাকেটে ছিল বাট কোনো ব্র্যান্ডের ছিল না তাই নিয়ে নিলাম একশো গ্রাম মতো কারণ একটুও নেই ঘরে তো আমি পটল নিয়ে নিয়েছি সামনেই পেয়ে গেলাম ভালো হয়েছে চল্লিশ টাকা পাও মানে আড়াইশো চল্লিশ টাকা নিলো আর পাঁচশো দিতে বললাম বাট আধা কিলো হলো না তো নিয়ে চলে এলাম যেটুকু ছিল ওর কাছে পঞ্চাশ টাকা দিয়ে আর এই যে আমার বর এই রে টাকার চেয়েও না অর্ক অর্ক ও গেছিল গাড়িতে হাওয়া ভাড়াতে চলো রোজ তরমুজের জুস খেতে আসি আজকে দেখো মুসুম্বির জুস খাচ্ছি কারণ ও এত ভালো নিজেই বলে দিল যে তরমুজগুলো কাঁচা তো খুব একটা ভালো মিষ্টি হবে না তো এই জন্য মৌসুম্বিটা খুব ভালো মানে আমি উইদাউট সুগার খাচ্ছি তাতেও ভালো বাড়ি চলে এসছি কিসের আওয়াজ হচ্ছে কোথায় গান হচ্ছে কিছু অনুষ্ঠান হচ্ছে কোথায় পাশের বিল্ডিং এ আজকে সারাদিন মনে ছিল শরীরটা একদম ঠিকঠাক আছে কিন্তু ভাবলাম একটু বেরিয়ে আসি ভালো লাগবে ভালো তো মন থেকে লাগলো বাট শরীরটা একটু মানে কিরকম করছে আবার ভাল লাগছে না একদম তাই অল্প বলছে বলছে কালকেও সকালে তোকে উঠতে হবে না কিন্তু আমার ভাল লাগে না ও হচ্ছে যে একা একা খেয়ে দিয়ে বেরিয়ে যায় তখন আমার বিরক্ত লাগে আজকে সকালেও আমি বলছিলাম তোমাদের নেই

দেখো এই যে আলু পেঁয়াজটা বার করে নিয়েছি ঝোলটা রাখবো বলে তার আগে আজকে রাত্রিবেলা ভেবেছি আঙুর খাবো ঠিক আছে তো অর্ক বললে একটু খাবে আঙুরগুলো বরং একটুখানি ভিজিয়ে জলে রেখে দিই তাহলে ওই আঙুরের গায়ে যে নোংরাগুলো থাকে না সেগুলো বেরিয়ে যাবে তো চলো আঙুরগুলো ছাড়িয়ে রেখে দিই এর মধ্যে অর্ক তোর পেঁয়াজটা কাটা হলে বলবি সবজি কাটতে কাটতে এখানে কটা পটল নেমে দেখাতে এসেছিলো দিয়ে এখানে দাঁড়িয়ে আছে কেন দাঁড়িয়ে আছিস তুই ডিম দে এখানে ডিম ভাজা দেখি ডিম খাবে বলে দাঁড়িয়ে আছে দেখো মানে সত্যি মানে আমি বা খুব যাব এ রে হ আমি খাবো না আঁকাবি আঁকাবি না ইচ্ছা আছে না কি তো দিলে মুশকিল বেশি দেবো না তাহলে তো আর কালকে কি খাবি এই একটাই তো মোটামুটি তরকারি আর সেদ্ধ একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করলাম কি গরম করছে কি কষ্ট হচ্ছে একটা যাই হোক জল খাই একটু বসি ডিমের ঝোলটা ফুটুক ততক্ষণ আলুটা সেদ্ধ হোক তারপরে ডিমের বড়াগুলো দিয়ে দেবো বাট ভাবছি কিসে তুলে রাখবো ডিমটা নেওয়ার সময় কাল যদি আমি সকালে উঠতে না পারি অর্ক নিতে গিয়ে তো ভেঙে ফেলবে ডিম দেখো অর্ক ঝিঙা আলু কেটে দিয়েছে এটার কালকে পোস্ত করব আর আলু পটল চিংড়ি বাঁচলে একটু রেখে দেবো এখানে পেঁয়াজও কেটে দিয়েছে আমার বেচারা বটটা ভালো চলো আঙুরগুলো অনেকক্ষণ ভিজিয়ে রেখেছে এবার ধুয়ে নিই দেখেছো কিরকম ছোটো ছোটো পোকা নোংরা চলো দেখি আলুটা সেদ্ধ হলো কিনা এতক্ষণে তো হয়ে যাওয়ার কথা বাবা আলুগুলো কি শক্তরে এখনো হয়নি না হয়ে গেছে হয়ে গেছে এবার ডিমের বড়াগুলো এর মধ্যে দিয়ে দিই কালকে এই ডিমের বড়া ফ্রিজ থেকে বার করে খেতে দেওয়াটাই মুশকিল হয় কাজ করলে হয় দুটো পিস আগেই বার করে রেখে দেবো তাহলে দুটো জায়গায় রাখবো অসুবিধা হয়ে যাবে একটু এনে গরম মশলা থাকলে আরো ভালো হতো কিন্তু গরম মশলা নেই করা যাবে চাপা ফুটিয়ে নি আরেকবার বন্ধ করে দেবো প্রিয়া তুমি একদিন কমেন্ট করে আমাকে বলেছিলে যে গরম মশলা তো ঘরেই খুব সহজে বানানো যায় তুমি আমাকে একটুখানি বলো তো যে কতটা পরিমাণে কি দিয়ে কিভাবে গরম মশলাটা বানাবো তাহলে আমি বানাবো কারণ এখানকার গরম মশলার ফ্লেভার একদম আলাদা হয় বাংলার গরম মশলার ফ্লেভারের থেকে এই যে আমাদের রাত্রিবেলার খাবার গাজরটা আমার আর আঙুর অর্ক খাবে গাজর একটু খেয়ে দেখতেই পারিস খারাপ নয় খাবে না তো শয়তান লোক কালকের জন্য উচ্ছালু সেদ্ধটা করে রেখেছি এবার এটা চাপা দিয়ে রেখে দিই নাহলে অর্ককে আবার সকালে উঠে গরম করতে হবে যদি ও আমাকে না ওঠায় আমি তো নিজে উঠতে পারি না ওই জন্য বললাম বাইরেই রেখে দে আর আজকে একটু শরীরটা বেটার আছে ওই জন্য দেখো সমস্ত কিচেনটা ভালো করে ক্লিন করে নিয়েছি একদম চলো একটু হেয়ার সিরামটাও লাগাই কালকেও লাগায়নি দুটো চুল যদি না গজায় আমার এত কষ্ট করে করেও তাহলে কি করি বলো দেখি না চুল গজায় না হচ্ছে যে রোগা হই শুধু মুখের স্কিনটা ভালো ছিল তাতেও ভরে যাচ্ছে কালকে মাথায় হেয়ার সিরাম লাগিয়ে তারপর বসে বসে একটু টিভি দেখছিলাম হনুমান দেখছিলাম দিয়ে তারপরে ঘুমিয়ে গেছিলাম অনেকটা রাত হয়ে গেছিল তো কালকে ওই জন্য ভিডিওটাকে আর এন্ড করা হয়নি আজকে সকালবেলা উঠেছি দেখা যাক দিনটা কেমন যায় তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল হেলদি হ্যাপি অলওয়েজ লাভ ইউ Bye-bye.